কোম্পানির ফার্স্ট ক্লাস টিকেট 61 ম্যাচ 1962 রান আছে মুক্তার আলীর লিস্টে। টি টোয়েন্টিতে 70 ম্যাচে 476 রান। তারা পরাজিত হয় 55 রানে। প্রথম ম্যাচে জয়লাভ করেছিল কুশিয়ারা রয়্যালস 4 উইকেটের ব্যবধানে স্টার প্যাসিফিক স্ট্রাইকার্স এর বিরুদ্ধে। হোটেল স্টার প্যাসিফিক, থ্রি স্টার হোটেল, তারা একটি দলের দায়িত্ব নিয়েছেন। 5-5 জন টিম ওনার, তাদেরকে আমরা ধন্যবাদ জানাতে চাই, বিশেষ করে স্টার প্যাসিফিক স্ট্রাইকার্সের টিম ওনার জনাব সালেহিন এফ নাহিয়ান, হুমায়ুন আহমেদ কুশিয়ারা রয়্যালসের টিম ওনার, মোনায়েম খান বাবুল। আজকে তিনি অবশ্য বেশ মর্মাহত, কেননা দল ভালো কিছু করতে পারেনি, পরাজিত হয়েছে 55 রানে। এম কে বি প্লাটুনের শর্ট বল এবং ব্রিলিয়ান্ট ক্যাচ, আউটস্ট্যান্ডিং পারফরম্যান্স, ডান দিকে ঝাঁপিয়ে পড়ে একেবারে পাস পাখির মতো। ফিল্ডারটি ছিলেন চেস নাম্বার 96 মুজাক্কির হোসেন দারুণ ক্যাচ নিয়েছিলেন এবং সেক্ষেত্রে ফিরে যাচ্ছেন ওয়াসিফ ব্যক্তিগত 9 রানে। এবং বিপর্যয় সময় গড়ানোর সাথে সাথে আরো বেশি ঘনীভূত হচ্ছে মাহবুব নতুন ব্যাটসম্যান। আরিফুলের এটি প্রথম সাফল্য। গতকাল প্রথম ম্যাচে 5 রান করেছেন ওয়াসিফ, তবে নির্ভরতার প্রতীক মুক্তার আলী লোয়ার অর্ডারে বিশেষ করে স্লো ওভারে দারুণ ব্যাটিং করেন। গতকালকে আমরা দেখেছি একমাত্র অভিজ্ঞ এবং স্বীকৃত ব্যাটসম্যান যিনি রয়েছেন 22 গজের মঞ্চে, তবে তার সামনে আরিফুল হক। কখনো কখনো দেশের ডোমেস্টিক ক্রিকেটে একসাথে দুজন খেলেছেন এক দলে, তবে এই মুহূর্তে দুজন কিন্তু দুজনের প্রতিদ্বন্দ্বী বা শত্রুতে পরিণত হয়েছেন। পরের বলটা এবারে অ্যাঙ্গেল দা ব্যাটে গালিতে ঠেলে দেয় চেকে সিঙ্গেল, ডিরেক্ট হতে স্টাম্প ভাঙতে পারলে একটা সম্ভাবনা ছিল। 6 উইকেটে এই মুহূর্তে দলের রান 47। নাইমুর রহমান দুর্জয় এমপি বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক বা টেস্ট ক্যাপ্টেন ডিরেক্টর বিসিবি, ব্যাক টু ব্যাক মাননীয় সংসদ সদস্য মানিকগঞ্জ এক, যার ওয়ান ডে ক্রিকেটের সেরা ইনিংসে 47 রান। দলীয় টোটাল কুশিয়ারা রয়্যালসের প্রত্যেকটি দলেরই একটি করে ম্যাচ আজকে শেষ হয়ে যাচ্ছে, আগামী 2 দিন একটা বিরতি, নতুন ভাবে আবার নিজেদেরকে তৈরি করবে পরবর্তী রাউন্ডের জন্য। প্রত্যেক দলের সাথে একবার করে লড়াই আগামী 23-24 তারিখ টুর্নামেন্টে, 2টি সেমিফাইনাল, পয়েন্ট টেবিলের শীর্ষ 4 দল যাবে সেমিতে এবং 26 তারিখ টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল। উল্লেখযোগ্য সংখ্যক দর্শক, পাশাপাশি প্রমিলা দর্শক প্রত্যেকেই এসছেন দ্বিতীয় ম্যাচটি উপভোগের জন্য সিলেট জেলা স্টেডিয়ামে, যেখান থেকে আসছে আপডেট টিভির কল্যাণে সরাসরি সম্প্রচার ফেসবুক এবং ইউটিউবে। সফল ওভার শেষ করেছেন, প্রথম 2 ওভারে 17 রান দিয়েছেন, এই ওভারে মাত্র 2টি রান দিয়ে 1টি উইকেট। আরিফুল হক জাতীয় দলের ক্রিকেটার, দলীয় রান 48, টেস্ট ক্রিকেটে সেরা ইনিংস। নাইমুর রহমান দুর্জয় অর্থাৎ 47 এবং 48 ওয়ান ডে এবং টেস্ট ক্রিকেটের সেরা ইনিংস
নাইমুর রহমান দুর্জয়, সেটি এখন দলীয় টোটাল অর্ধশত রানের দিকে এগিয়ে যাচ্ছে। লো স্কোরিং ম্যাচ, আরও একটি আমরা দেখতে যাচ্ছি উদ্বোধনী ম্যাচের মতো থার্ড ম্যাচও। উইকেটের আচরণ ভয়ানক, বিপজ্জনক ব্যাটসম্যানদের জন্য, বোলাররা কিন্তু মারাত্মকভাবে চেপে ধরেছেন। স্পিন ডিপার্টমেন্ট, পেস বোলিং দুদিকেই কিন্তু সফলতা পেয়েছে। প্রথমবারের মতো ম্যাচ খেলতে নামায় টুর্নামেন্টে সিলেট ইউনাইটেড। আমার মনে হয় এই মুহূর্তে সবচেয়ে সুখী মানুষ সিলেট ইউনাইটেডের জগলুল চৌধুরী মিঠু, বেশ ফুরফুরে মেজাজে আছেন। ম্যাচটা যদি জিততে পারেন তাহলে বিনীত রজনী তিনি কাটাবেন। পক্ষান্তরে গতকাল কষ্ট করে ম্যাচ জিতে উদযাপনটা সেরেছিল হুমায়ুন আহমেদ, কুশিয়ারা রয়্যালসের টিম ওনার। এই মুহূর্তে বেশ দুশ্চিন্তাগ্রস্ত তিনি। দুটো দলই কিন্তু জাতীয় দলের ফার্স্ট ক্লাস ক্রিকেটের ক্রিকেটাররা খেলছেন, এটা অবশ্যই স্থানীয় তরুণ ক্রিকেটারদেরকে উদ্বুদ্ধ করবে। আরিফুল হক লং অনে ফিল্ডিং করছেন এবং একজন হট হিটার ব্যাটসম্যান হিসেবে বিপিএল টি টোয়েন্টিতে তিনি প্রমাণ করেছেন। খোলা টাইটান সার্ফে একটা ম্যাচে তার অনবদ্য ব্যাটিং এর কল্যাণে ম্যাচটা হারা ম্যাচে জিতে যায়। সিলেট পুণ্যভূমি, সিলেট হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার, বাংলা চলচ্চিত্রের অন্যতম সেরা অভিনেতা বা নায়ক মরহুম সালমান শাহ, এখানে তিনি চিরনিদ্রায় শায়িত। স্বাধীন বাংলা ফুটবল দলের গর্বিত সদস্য, পাশাপাশি জাতীয় ফুটবল দলের সাবেক বেশ কয়েকজনের জন্মস্থান এই সিলেটে, এবং সিলেট মানেই লন্ডন প্রবাসী মানুষদের বসবাস। এখানে অর্থাৎ সিলেটের অনেকেই লন্ডনে বসবাস করেন এবং বাংলাদেশের লন্ডনের নাম উচ্চারণ করলেই সিলেটবাসীর নাম এসে যায় সবার আগে। দেশের অর্থনীতিতে অনেক বড় ভূমিকা রাখছেন এবং দেশের অর্থনীতিবিদ বা সাবেক বেশ কয়েকজন অর্থমন্ত্রী সাইফুর রহমান, শহীদ শাহ এম এস কিবরিয়া, তাদের জন্মস্থান এই সিলেটে। পাশাপাশি সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, যিনি ক্রিকেটকে দারুণভাবে লালন করেন এই বয়সেও, তারও জন্মস্থান এই সিলেটে। সিলেটে চা বাগান, তাদের ঐতিহ্য বহন করে, এর আগে বেশ কয়েকবার এসেছি বঙ্গবন্ধু গোল্ড কাপ, নেপাল বাংলাদেশ প্রীতি ম্যাচ, বিপিএল ফুটবলে। এবং একজন মানুষের কথা সবসময় মনে পড়ে, মাহিউদ্দিন মহি, মাহিউদ্দিন আহমেদ সেলিম, মাফ করবেন, মাহিউদ্দিন আহমেদ সেলিম, যিনি জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, বেশ কয়েকবারের জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, নির্বাহী কমিটির সদস্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন, যতবার এসছে এই মানুষের সান্নিধ্যটা পেয়েছি, যদিও এখন তিনি ব্যক্তিগত কাজে দেশের বাইরে। আরিফুল হক এর থার্ড ওভার ইনিংসের 13তম ওভার, এবারে স্লোয়ার সহজতম ক্যাচ, ক্যাচিং প্র্যাকটিস বাতে ব্যাটসম্যান ডানাতে বোলার তার জন্য বেশ ইফেক্টিভ, সেটাই প্রমাণিত হয়েছে। স্লোয়ারে বিট হলেন মাহবুব, সহজতম ক্যাচ, ব্যক্তিগত দৌড়ানে ফিরছেন। পঞ্চাশ রান তুলতেই ব্যাটিং এর লেজটাই ওপেন হয়ে গেছে। নতুন ব্যাটসম্যান, মূলত বোলার, ভালো ব্যাটিংও করার দক্ষতা আছে আবিদ, তবে কতটা কি করতে পারবেন, এখন দরকার মুক্তার আলীকে সঙ্গ দেওয়া। সেই সঙ্গ দেওয়ার কাজটা কে করবেন দেখা যাক।
সাব ক্যাচ মেহেদি শর্ট কভারে ফিল্ডিং করছিলেন, এখন অবশ্য তাকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে নতুন ব্যাটসম্যান আবিদ। গতকালকে প্রথম ম্যাচে আবিদ আর 4 ওভারে 20 রান দিয়ে 1 উইকেট লাভ করেছিলেন, মূলত বোলার। তবে এই মুহূর্তে আমার মনে হয় তার কাজটা হবে মুখতার আলীকে সিঙ্গেস নিয়ে স্ট্রাইকটাকে রোটেট করা। একটা যোগ্য পার্টনার বা সাপোর্টার খুঁজছেন মুখতার আলী, একমাত্র অভিজ্ঞ ক্যাম্পেইনার। সামনে পায়ে ভর করে সুইঙ্গার ডেলিভারিটা রক্ষণাত্মক ঢঙ্গে পুশ করলেন কাভারের দিকে, অ্যানাদার চট বল। ও গুড বোলিং, চেঞ্জ অফ পেস, পরাস্ত হয়েছিলেন। সাধারণ বোলিং দুটো প্রথম দুই ওভারে অবশ্য এক্সপেন্সিভ ছিলেন, তবে 3 নম্বর ওভার থেকে তিনি ফিরে এসেছেন। এই মুহূর্তে 3.3 ওভার বল করেছেন, 19 রান দিয়ে 2 উইকেট, 41/7 ব্যাটিং এর লেজ উন্মুক্ত হয়ে গেছে। প্রথম উইকেট 4 রানে, দ্বিতীয় উইকেট 14, 3 নম্বর উইকেট 14, চতুর্থ উইকেট 41, পঞ্চম উইকেট 46, 47 রানে ষষ্ঠ এবং 49 রানে সপ্তম উইকেটে পতন ঘটেন। বোলারদের আক্রমণাত্মক বোলিং, দারুণ ফিল্ডিং, একটা ডট বল আমরা দেখলাম এনসুইং গান আবিদ। আর স্ট্রাইক প্রান্তে মুখতার আলী 6 বল থেকে 1 রানে পরাজিত, 4টি বল থেকে কোনো রান দেননি, তবে 1টি উইকেট পেয়েছেন। দ্বিতীয় সাফল্য কোটা লাস্ট ওভার, আরিফুলের এজ, স্লিপে ফিল্ডার নেই, থার্ড ম্যান অঞ্চলে ফিল্ডার একটু অ্যাওয়ে পজিশন, লং স্টাম্প অঞ্চল দিয়ে অনেকক্ষণ পর একটা বাউন্ডারি এবং সেই সাথে 50 রানের গন্ডি পেরিয়ে গেল 53/7 উইকেটে 12.5 ওভারে অর্ধশত রান। বুঝতেই পারছেন কতটা ব্যাকফুটে তারা। অবশ্য 13 ওভারে 12 ওভার নয় 13 ওভারে